আজকে আপনাদের সামনে আলোচনা করবো পঞ্চতত্ত্বের একতত্ত্ব ও চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী শ্রী গয়াধর পণ্ডিতকে নিয়ে এই গয়াধর পণ্ডিতের জীবনী জানার পূর্বে জেনে নেওয়া যাক তিনি পূর্বজন্মে কে ছিলেন এবং এই কলিযুগে তিনি কি কারণে অবতারণ করলেন এই সম্পর্কে এই গয়াধর পণ্ডিত পূর্ব জন্মে স্বয়ং শ্রীমতী রাধারানী ছিলেন তাহলে এই কলিযুগে শ্রীমতী রাধারানী পুরুষরূপে এলেন কেন দাপর যুগে রাসবিলাস করার জন্য শ্রীমতী রাধারানী বারসানা থেকে নন্দাও সকাল সকাল আসতেন সকালে এসে নন্দ মহারাজের বাড়িতে রান্না করতেন রান্নাবান্না করে শ্রীকৃষ্ণ বলরামকে সেবা করাতেন সেবা করিয়ে রাখাল বালকরা এলে শ্রীকৃষ্ণ বলরাম তাদের সঙ্গে গোচারণে যেতেন যাবার সময় শ্রীমতী রাধারানী জালনা দিয়ে শ্রীকৃষ্ণকে অপলক চেয়ে দেখতেন এবং মনে মনে ভাবতেন আমি যদি পুরুষ হতাম আমি যদি শ্রীকৃষ্ণের সকা হতাম তাহলে কতই না আনন্দ পেতাম এবং শ্রীকৃষ্ণের সঙ্গসুখ সব সময় উপভোগ করতে পারতাম কখন যে ভগবানের সকা হয়ে আসব আর এই বলে তিনি বারবার কান্না করতেন পরবর্তী সময় শ্রীকৃষ্ণ রাধারানীর মনের বাসনা বুঝতে পেরে আশ্বস্ত করে রাধারানীকে বলেছিলেন এ যুগে তো আর হবে না আগামী কলিযুগে চৈতন্য মহাপ্রভুর রূপে আমি তোমার ভাব নিয়ে স্বয়ং আমার রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব তখন তুমি আমার লীলা সহচর হয়ে গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হবে আর ওই শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত আমার সঙ্গী হয়ে থাকবে আবার কেউ কেউ বলেন রাধারানীর রানীর শ্বশুরবাড়ির পাশ দিয়ে গোপ বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ বলরাম গোচারণে যাওয়ার সময় রাধারানী শ্রীকৃষ্ণের দিকে অপলক চেয়ে থাকতেন আর এই মনের বাসনাগুলি তিনি মনে মনে ভাবতেন এটি ছিল একটি মত শ্রী গদাধর পঞ্চতত্ত্বের শক্তিতত্ত্ব তার মধ্যে রাধারানীর যেমন শক্তি রয়েছে তেমনি অষ্টশকীর প্রথম সখী ললিতার শক্তিও রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রূপমুনি দেবীরও প্রভাব পরিলক্ষিত হয়েছে এক কথায় গদাধর হলেন আদিপ্রভুর শক্তি অবতার এখন আমরা জেনে নেব গদাধর পণ্ডিতের জন্ম পরিচয় গদাধর প্রভু বরেন্দ্র শ্রেণী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল শ্রী মাধব মিশ্র মাতা ছিলেন শ্রীমতী রত্নাবতী দেবী আর তার আবির্ভাব বাংলার চোদ্দোশো নয় শকে ইংরেজি চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দের বৈশাখী অমাবস্যা তিথিতে এই মাধব মিশ্রের দুই পুত্র ছিলেন একটি ছিলেন বাণীনাথ অপরটি হলেন স্বয়ং গদাধর পণ্ডিত কেউ বলেন নবদ্বীপের চাপাহাটিতে তার জন্ম আবার কেউ বলেন তার জন্ম স্থান হল বাংলাদেশের চট্টগ্রামের বেলেটি নামক গ্রামে যেখানে জন্ম হোক না কেন বাল্য বয়স থেকে গদাধর প্রভু নবদ্বীপে ছিলেন তিনি বাল্যকালে শান্তশিষ্ট ভদ্র লাজ প্রকৃতির ছিলেন বাল্য বয়স থেকেই শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ পরিলক্ষিত হয় গদাধরের বাড়ি আর নিমায়ের বাড়ি একই পাড়ার কাছাকাছি ছিল শিশুলীলার সময় নিমাই গদাধরকে সঙ্গে নিয়ে কখনো নিজ বাড়িতে বা কখনও বাড়ির কাছাকাছি জায়গায় আবার কখনও গদাধরের বাড়িতে বা গদাধর বাড়ির কাছাকাছি জায়গায় নানান ধরনের লীলা খেলায় মেতে উঠতেন তারা বাল্যবন্ধু নিমায়ের সঙ্গে গদাধর প্রায় প্রত্যেক দিন খেলতে যেতেন নবদ্বীপের চাপাহাটিতে তখন সেই জায়গায় প্রচুর চাপা গাছ ছিল সুতরাং প্রচুর চাপা ফুল সেখানে ফুটে থাকত নিমায় গদাধর একে অপরের পর মিত্র ছিল নিমায় যেমন চঞ্চল ছিল ঠিক সেই রকম গদাধর ছিলেন শান্ত একেবারে বিপরীত চরিত্র স্বভাব বিপরীত হলেও তাদের মধ্যে মনের মিল ছিল খুব সেই ছোটোবেলা থেকেই বিদ্যানগরে গঙ্গা দাসের টোলে উভয় একসাথে পড়াশোনা করতেন গঙ্গা দাসের টোলে যাওয়ার সময় বা আসার পথে নিমায় গদাধরকে নানান শাস্ত্রীতি থেকে নানান প্রশ্ন করতেন উত্তরে গদাধর সঠিক উত্তর বললেও নিমায়ের উত্তর হতো হলো না বলে পরের দিন আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করে বিব্রত করতেন বন্ধু কথা ধরকে। এবং এ ব্যাপারে খুব হাসাহাসি করতেন তিনি টোল থেকে ফেরার পথে নানান খেলাধুলা করে যে যার বাড়ি ফিরে আসতেন ছোটবেলা থেকে গদাধর নানান ধরনের শাস্তারি পরে মস্ত বড় পণ্ডিত হয়ে ওঠেন ভাগবতের নানান শ্লোক তার কণ্ঠস্থ ছিল গদাধরের ছোটবেলা থেকেই সাধু বৈষ্ণবদের প্রতি টান ছিল গদাধরের ছোটোবেলায় এক সময় ঈশ্বরপুরী নবদ্বীপে এসেছিলেন তখন তিনি ঈশ্বরপুরীকে দেখে তার সেবার জন্য খুব উদ্গ্রীব ছিলেন এবং ঈশ্বরপুরীকে অনেক সেবা করেছিলেন সে সময় ঈশ্বরপুরী গদাধরের হাতে সেবা পেয়ে তার প্রতি ভীষণ প্রভাবিত হন এবং আকৃষ্ট হন ঈশ্বরপুরী বলেন এই ছোট বালক বৈষ্ণব সেবা কৃষ্ণ সেবার প্রতি তার যে টান বা অনুরাগ এই টান বা অনুরাগের জোরে সে একদিন মস্ত্র বড় বৈষ্ণব সাধক হবে ঈশ্বরপুরী যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি নিজ হাতে লেখা গ্রন্থ কৃষ্ণলীলা অমৃত কথা গদাধরকে পড়ে শোনাতেন আর গদাধরও খুব মনোযোগ দিয়ে শুনতেন তিনি যখন এই কথাগুলি শুনতেন শোনার সময় তার দুচোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ত বাচ্চার মতো এটা দেখে সেখানে উপস্থিত সকল বৈষ্ণবগণ সাধুরা তাকে ধন্য ধন্য করতেন রকম খেলাধুলা পড়াশোনা করতে করতে গদাধর নিমায় বড় হতে লাগলেন নিমায়ের থেকে গদাধর ছিলেন এক বছরের ছোট এরপর মহাপ্রভু পিতা পরলোক গমন করলে পিণ্ড দেওয়ার জন্য মহাপ্রভু গয়ায় যান সেখান থেকে ফিরে এসে মহাপ্রভুর মুখে বিষ্ণু পদপদ্মের কথা শ্রবণ করে গদাধর ডুকরে ডুকরে কাঁদছিলেন এটা দেখে মহাপ্রভু গদাধরকে বললেন তোমার জীবন সার্থক তুমি ছোটোবেলা থেকেই কৃষ্ণ ভজন করছো আমার একটা সময় ব্যথা হয়ে গেল তখন থেকে মহাপ্রভুর মধ্যে অষ্টসার্ধিক ভাব ফুটে উঠেছিল এই রকম মহাপ্রভুর কৃষ্ণভক্তি দেখে গদাধর খুব আকৃষ্ট হন এবং তার সঙ্গে সঙ্গে থাকতে শুরু করেন আর মহাপ্রভুর নানান কাজ করে দিতেন যেমন মহাপ্রভুর জন্য তাম্বল এনে দেওয়া জল এনে দেওয়া বিছনা পেতে দেওয়া ঘুমানোর আগে মহাপ্রভুর শরীর মালিশ করে দেওয়া আর চন্দন বেটে মহাপ্রভুকে চন্দন লাগিয়ে দেওয়া এগুলি ছিল তার নিত্যদিনের কাজ এই রকম চলছিল একদিন গদাধর মহাপ্রভুর বাড়িতে তাম্বুল নিয়ে মহাপ্রভুর কাছে এলেন আর তখন মহাপ্রভু গদাধরকে দেখামাত্র জিজ্ঞেস করলেন এই যে শ্যামসুন্দর কৃষ্ণ কোথায় আছে যিনি পীতবর্ণ ধারণ করে আছেন মহাপ্রভুর মনে কৃষ্ণের প্রতি এত ব্যাকুলতা দেখে গদাধর কিছু বুঝতে পারছিলেন না তিনি কি বলবেন তিনি কিছু বুঝতে না পেরে মহাপ্রভুকে বললেন কৃষ্ণ তো আপনার হৃদয় সর্বদা বিরাজমান এ কথা শুনে মহাপ্রভু নিজের নোখ দিয়ে নিজের বুক বিদীর্ণ করতে লাগলেন এই দৃশ্য দেখে গদাধর তৎক্ষণাৎ মহাপ্রভুর হাত ধরেন এবং বলেন প্রভু কৃষ্ণ বাইরে গেছেন এখনই আসবেন শচিমাতা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে গদাধরকে বললেন হে গদাধর তুমি সর্বদা নিমায়ের সঙ্গে সঙ্গে থেকো নিমাইকে কখনো একা ছেড়ে যেও না এরপর থেকে ছায়ার মতো অনুগত হয়ে গদাধর সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন বিদ্যানগরে টোলে নিমায় গদাধরের সঙ্গে আরও কিছু বন্ধু পড়াশোনা করত তাদের মধ্যে অন্যতম হলেন মুকুন্দ এই মুকুন্দ নিমাইকে নানান শাস্ত্রাদি পাঠ করে শোনাতেন এই কীর্তনগুলি শুনে নিমায় খুব মজা আনন্দ পেতেন একদিন মুকুন্দ গদাধরকে বললেন নবদ্বীপে এক মহান বৈষ্ণব বাস করেন দেখতে যাবে সেই বৈষ্ণবকে এক অদ্ভুত বৈষ্ণব তোমাকে দেখাবো মুকুন্দের কথা শুনে গদাধর খুব আনন্দিত হলেন এবং সঙ্গে সঙ্গে বললেন চলো আমি সেই বৈষ্ণবকে দর্শন করতে চাই মুকুন্দ সঙ্গে সঙ্গে বিদ্যানিধির বাড়িতে উপস্থিত হন গদাধর বিদ্যানীতিকে নমস্কার করলেন তখন হাসিমুখে বিদ্যানিধি তাদের বসানোর ব্যবস্থা করে বিদ্যানীতি মুকুন্দর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এর নাম কি কোথায় থাকে বিষ্ণুভক্তি তেজময়ী শরীর আকৃতি প্রকৃতি খুবই সুন্দর মুকুন্দ বললেন এর নাম গদাধর শিশুকাল থেকেই সংসারের বিরক্ত এর মহাভাগ্যবান মাধব মিশ্রের পুত্র সকল বৈষ্ণবের অত্যন্ত স্নেহভাজন ভক্তিমান ভক্তরসে দিন অতিবাহিত করেন এবং ভক্ত সঙ্গে সবসময় তিনি থাকেন শুনে বিদ্যানিধি অত্যন্ত আনন্দিত হলেন পণ্ডরিক বিদ্যানিধি রাজপুত্রের মতো বসে আছেন খাটের উপরে চারিদিকে কোলবালিশ সুন্দর করে সাজানো ছাদের দেওয়ালে পাঁচ সাতটি ঝাড়বাতি দামি পাতের পান সাজানোর আজ রয়েছে পাশে দুটি পিকদানি আছে বিদ্যানিধির থোঁট দুটি পান খেয়ে খেয়ে রাঙা হয়ে রয়েছে ময়ূর পাখার মতো চামড় দিয়ে দুজন দুপাশ থেকে বাতাস করছেন বিদ্যানিধিকে কপালে চন্দনের তিলক চুলে সুগন্ধি আমলকির তেল মেখেছেন শরীরে বেশ দামি পোশাক এক কথায় রাজা রাজা একটা ভাব রয়েছে যে দেখবে সেই তাকে রাজপুত্র মনে করবে ওনার সামনে বিচিত্র রকমের এক দোলনা ঝোলানো রয়েছে এই সব পর্যবেক্ষণ করে গদাধর চোখে অস্ত্র উৎপন্ন হলো এবং মনে মনে বললেন মুকুন্দ কেন যে আমাকে এখানে নিয়ে এলো বুঝতে পারছি না ভক্তিভাব হয়তো আছে এনার কিন্তু ভোগবিলাস পুরো দমে রয়েছে এটাকে তো বৈষ্ণব বলা যাবে না এটাকে তো বৈষ্ণবের লক্ষণ নয় আমার যতটুকু ভক্তি ছিল এর প্রভাবে সেটাও চলে যাবে মুকুন্দ গদাধরের অন্তরের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন গদাধরকে যে জন্য নিয়ে এলাম হলো হলো ঠিক তার বিপরীত আর এটা হলে গদাধরের তো বৈষ্ণব অপরাধ হবে তাই তিনি নিজেই ভগবতের কৃষ্ণলীলা শ্লোক গান করতে শুরু করেন শ্লোক গান শোনা মাত্র বিদ্যানিধি আনন্দে ক্রন্ধন করতে লাগলেন সঙ্গে সঙ্গে তার মধ্যে অষ্টসার ভাব ফুটে উঠল আর বারবার মুকুন্দকে বলতে লাগলেন বলো 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 আরও বলো বলে গর্জন করতে লাগলেন এবং মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তার মধ্যে যত রাজা রাজা ভাব ছিল সেটা নিমিশেই দূর হয়ে গেল ধুলায় গরাগরি করতে করতে হাঁ কৃষ্ণ হাঁ কৃষ্ণ বলে কান্না করতে লাগলেন এই ভাবের বিকার দেহে দশ বারো জনও ধরে রাখতে পারছেন না কিছুক্ষণ পর হাসতে হাসতে আনন্দে মূর্ছিত হয়ে পড়েন এবং দেহে বিন্দু মাত্র অলঙ্কার পোশাক নেই বিদ্যানিধির রূপ দর্শন পেয়ে গদাধর অত্যন্ত অবাক হলেন এবং মনে মনে চিন্তা করলেন এই রকম প্রেমিক পুরুষকে দেখে আমি অবজ্ঞা করেছি কি অশুভ মুহূর্ত আমি সাধু দর্শনে এলা আসলাম মুকুন্দকে জড়িয়ে ধরে গদাধর বললেন তুমি আমার বন্ধুর মতো কাজ করলে আজ এ ভক্তিমান প্রেমনিধি আমাকে দর্শন করালে কিন্তু আমার অপরাধ হয়ে গেল আমি আগে তাকে কিনা ভেবেছিলাম তাই ওনার কাছে মন্ত্র নেওয়ার সংকল্প করেছি শিষ্য হলে আমার সমস্ত অপরাধ নিশ্চয় তিনি ক্ষমা করবেন মুকুন্দ বললেন খুব ভালো কথা এরপর বিদ্যানিধির স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মুকুন্দ বিদ্যানিধিকে বললেন আপনার বিষয় ব্যবহার দেখে গদাধরের মনে আপনার প্রতি অভক্তি জন্মেছিল আর এই অভক্তির ক্ষমাস্বরূপ গদাধর আপনার কাছে দীক্ষা নেবে বলে সংকল্প করেছে এ কথা শুনে বিদ্যানিধি খুব আনন্দিত হলেন এবং বললেন বিধাতা আমাকে কত বড় মহারত্ন দিলেন অনেক জন্মের ভাগ্যের ফল হিসেবে এমন শিষ্য মেলে মুকুন্দ গদাধর বাড়ি ফিরে এলেন বাড়িতে ফিরে এসে গদাধর মহাপ্রভুকে সব কথা বললেন এবং মহাপ্রভুর কাছে আজ্ঞা চাইলেন বিদ্যানিধির কাছে মন্ত্র গ্রহণ করার জন্য কারণ তার বিষয় ব্যবহার দেখে আমার মনে তার প্রতি যে অবজ্ঞা ভাব এসেছিল তাই ওনার শীর্ষ হতে চায় শীর্ষ হলে গুরুদেব আমার সব অপরাধ অবশ্যই ক্ষমা করবেন এ কথা শুনে মহাপ্রভু বললেন শীঘ্রই করো শীঘ্রই করো মহাপ্রভুর আজ্ঞা অনুযায়ী গতধর দীক্ষা নিলেন এই ঘটনার বেশ কিছুদিন পর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যান গদাধরও মহাপ্রভুর সঙ্গে নীলাচলে যান নীলাচলে কিছুদিন থাকার পর গদাধর যখন নিশ্চিত হয়ে গেলেন যে মহাপ্রভু আর নীলাচল ছেড়ে কোথাও যাবেন না তখন তিনি মহাপ্রভুর কাছাকাছি থাকার জন্য পুরীতে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নেন এই সন্ন্যাস মানে হলো যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন নীলাচলের বাইরে কোথাও যাবেন না মহাপ্রভু জামেশ্বর মহাদেব মন্দিরের পেছনে একটি বাগানে গদাধরের থাকার ব্যবস্থা করলেন আর সেই বাগানে মহাপ্রভু প্রত্যেক দিন ভাগবত শুনতে যেতেন গদাধরের কাছে কখনও কখনো বা নরেন্দ্র সরোবরে তটে বসে ভাগবত শুনতেন আবার কখনো বা সেই বাগানে যেতেন ভাগবত শুনতে এই রকমই একদিন গদাধর ভাগবত পড়ে শোনাচ্ছিলেন শোনাতে শোনাতে একদিন শ্লোক শোনা শোনান শ্লেই শ্লো শ্লোক শুনে মহাপ্রভু গদাধরকে বলতে লাগলেন হে গদাধর আমার প্রাণনাথ কোথায় বলতে বলতে নিজের হাতে সেখানকার বালি খুঁড়তে থাকেন খুঁড়তে খুঁড়তে কৃষ্ণের মুকুর দেখতে পান আর গদাধরকে বলেন হে গদাধর আমি একটা অমূল্য জিনিস পেয়েছি তুমি এটা নেবে গদাধর ভাগবত পড়া বন্ধ করে মহাপ্রভুর কাছে এসে বললেন হে প্রভু আপনি আমাকে যা দেবেন তা আমি মাথায় করে রাখব এরপর মহাপ্রভু বাড়ি খুঁড়তে খুঁড়তে কৃষ্ণের সেই বিগ্রহটি বের করেন কৃষ্ণের বিগ্রহের সঙ্গে ললিতা রাধারানীও বিগ্রহ ছিল তাই মহাপ্রভু এই বিগ্রহটির নাম রাখলেন গোপীনাথ বিগ্রহটিকে গদাধর সঙ্গে সঙ্গে বাগানে রাখেন এই বিগ্রহটিকে গদাধর সঙ্গে সঙ্গে বাগানে রাখেন বলে তার নাম হয় টোটা গোপীনাথ উড়িষ্যা ভাষায় বাগানকে টোটা বলা হয় টোটা গোপীনাথকে মহাপ্রভু গদাধরের হাতে দিয়ে বললেন আজ থেকে তুমি এর সেবা করো মহাপ্রভুর কথা অনুযায়ী গদাধর টোটা গোপীনাথের সেবা শুরু করেন ঠিকই কিন্তু নিষ্ঠা ছিল গৌরের চরণে একবার নিত্যানন্দ প্রভু গৌরদের থেকে চাল আর গোপীনাথের সেবার জন্য রঙিন বস্ত্র নিয়ে এসে গদাধরকে বললেন গদাধর তুমি এই রঙ্গিন বস্ত্র গোপীনাথকে পরিয়ে দাও আর এই বৈকুণ্ঠের চাল দিয়ে গোপীনাথের সেবার জন্য ভোগ রান্না করো গদাধর খুব ভালো রান্না করতে পারতেন তখন গদাধরকে গোপীনাথকে রঙিন বস্ত্র পরিয়ে দিলেন আর সেই বৈকুণ্ঠের চাল দিয়ে ভোগ রান্না করেন এবং বাগানের দিব্য শাক পাতা দিয়ে ব্যঞ্জন তৈরি করেন গোপীনাথের ভোগ লাগান গোপীনাথের সেবা হয়ে গেলে গদাধর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই প্রসাদ গ্রহণ করেন এই ঘটনার কিছুদিন পর মহাপ্রভু নীনাচল থেকে বৃন্দাবন উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গদাধরও মহাপ্রভুর পিছু পিছু যাত্রা শুরু করেন মহাপ্রভুর অনেক নিষেধ শর্তেও গদাধর তাতে কর্ণপাত না করে কটকের মহানন্দা নদী পর্যন্ত চলে যান মহাপ্রভু গদাধরকে বলেন আরে গদাধর তুমি তো খুব পাগল তুমি ক্ষেত্র সন্ন্যাসের নিয়ম ভেঙে দিলে তোমার তো খুব পাপ হবে তুমি বুঝতে পারছো না কথা না রাখার জন্য গদাধর বললেন হে প্রভু কোটি কোটি ভগবানের সেবা আপনার সঙ্গে থাকলেই হবে যেখানে আপনি সেখানে নীলাচল সেখানে বৃন্দাবন সেখানেই নবদ্বীপ ধাম আমি কিছুতেই আপনার সঙ্গ ত্যাগ করতে পারব না প্রভু গদাধরের কথা শুনে মহাপ্রভুর দুচকে জল ছল ছল হয়ে গেল ভিতর থেকে খুব আনন্দিত হলেন কিন্তু বাইরে বাইরে খুব রেগে গেলেন কারণ গদাধর নিয়ম লঙ্ঘন করেছেন অনেক নিষেধ শর্ত গদাধর যখন কথা শুনলেন না তখন মহাপ্রভু কঠোরতা প্রকাশ করে গদাধরকে বললেন তুমি খুব স্বার্থপর নিজের সুখ ছাড়া তুমি আর কিছুই জানো না তুমি নিজের সুখ চাও না আমার সুখ চাও তুমি যদি সত্যি আমাকে সুখী করতে চাও তাহলে এখনই আমার সঙ্গ ত্যাগ করে নীলাচলে ফিরে যাও গোপীনাথের সেবায় নিজেকে নিযুক্ত করো কথা শোনার পর গদাধর বিরোহে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন আর মহাপ্রভু নৌকোতে চেপে মহানদী পার হয়ে তিনি চলে গেলেন বৃন্দাবনের দিকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাওয়ার পথে মহাপ্রভুর সঙ্গে কিছুটা পদ এগিয়ে দেওয়ার জন্য সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্য সহ আরও অনেকে গিয়েছিলেন তারাই তখন গণত প্রভুকে জগন্নাথপুরীতে নিয়ে আসেন এবং বলেন প্রভু আপনি এত দুঃখিত হবেন না আপনি যেমন গৌরের বিরহে কষ্ট পেয়েছেন তেমনি মহাপ্রভুও আপনার বিরহে কষ্ট পেয়েছেন মহাপ্রভু চাইছিলেন না যে তার ভক্ত নিয়মভঙ্গ করুক আর নিয়ম লঙ্ঘনের পাপ তার হোক তাই তিনি আপনাকে নিয়ে যেতে চাননি এরপর তিনি মহাপ্রভুর বিরোহে গোপীনাথের সেবা করতে থাকেন গোপীনাথের সেবার সময় গোপীনাথের বিগ্রহের মাঝে তিনি স্বয়ং মহাপ্রভুকে দেখতে পেতেন এইভাবে গোপীনাথের সেবা করতে করতেই গদাধরের দিন কাটছিল এরপর মহাপ্রভু বৃন্দাবনের যাত্রা শেষ করে ফিরে এলেন নীলাচলে ফিরে এসে তিনি নীলাচল ছেড়ে আর কোথাও যাননি মহাপ্রভুর বিলীনের এক বছরের মধ্যে গদাধর মহাপ্রভুর বিরহের শোকে দুঃখে বিরোহে এত অসুস্থ হয়ে পড়েন যে দাঁড়িয়ে থেকে আর গোপীনাথের সেবা করতে পারছিলেন না মালা পরাতে পারছিলেন না সিংহার করাতে পারছিলেন না চন্দন লাগাতে পারছিলেন না এই রকম অচল অবস্থাতেও কোনো রকমে গোপীনাথের সেবা করতেন আর ভাগবত পরে শোনাতেন গোপীনাথকে মাঝের মধ্যে তার সঙ্গে বর্ধমানের জাজিগ্রামের শ্রীবাস আচার্য দেখা করতে আসতেন গদাধর প্রভু কান্না করতেন আর গোপীনাথকে বলতেন প্রভু আমি আপনার সেবার জন্যই জীবিত আছি নইলে গৌর বিরহে কবে যে দেহ ত্যাগ করতাম প্রভু আমি আর পারছি না আপনার সেবা করতে সিংহার করাতে মালা পরাতে চন্দন লাগাতে এই রকম বলতে বলতে গদাধর সেখানেই রাত্রিতে কখন যে ঘুমিয়ে পড়েছেন আর ওই রাত্রিতে গোপীনাথ গদাধরকে স্বপ্নে এসে বললেন গদাধর আমি দাঁড়িয়ে আছি তাই তুমি আমার সেবা করতে পারছো না তাই না এই নাও আমি বসে পড়লাম আর তোমার কোনো কষ্ট হবে না এই রকম স্বপ্ন দেখার পর গদাধর ঘুম থেকে জেগে তাড়াতাড়ি স্নান সেরে গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করতে করতে মন্দিরের দিকে ছুটে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সত্যি গোপীনাথ বসে আছে তারপর থেকে গোপীনাথের সেবা করতে তার আর খুব একটা অসুবিধা হতো না এই রকমভাবে সেবা করতে করতে গোপীনাথের সেবা করার মতো সেবক পেয়ে গেলে তিনি গোপীনাথের বিগ্রেহে বিলীন হয়ে যান ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য